সোহান ভাই চলে গেল ঠিকই, আমারও যেতে হবে, আপনারও যেতে হবে, সবারই যেতে হবে, কিন্তু যাওয়াটা খুব বেদনাদায়ক। ভাবিও গেল আর আমার ভাইটা, আদরের ভাইটা সোহান ভাই, সে চলে গেল। স্মৃতিচারণ করবো আর আমি কি, আর সোহান ভাইয়ের সাথে একসাথে ছিলাম, সৈয়দ ইসলাম খোকন, মালেক আফসারি, তুজামেল হক বকুল, এই সমসাময়িকীর এরা ছিল একসাথে। তো আমি চলচ্চিত্রে যত বছর যাবৎ আছি, আমার মতে অনেক পরিচালকের সাথে আমি কাজ করেছি এবং দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। আমি অ্যাসিস্ট্যান্ট হিসাবে সোহানুর রহমান সাহেবের জব নাই, এবং পরিচালক হিসেব সোহানুর রহমান সোহানের তুলনা হয় না, এত দুর্দান্ত পরিচালক ছিল। সোহান ভাইয়ের হাত ধরে চলচ্চিত্রে অনেক নতুন নতুন লোক আসছে। প্রথমেই বলবো আমি যে সালমান আর মৌসুমি, তারপরে একটা ছবি যে নামটি দিয়েছে আজকে যে সুপারস্টার আমাদের দেশে, সাকিব খান, এই নামটি কিন্তু দেওয়া সোহান সাহেবের দেওয়া, সাকিব খানের। এবং সাকিব খান সাক্ষাৎকারে বলছে যে আমি খুব অনুতপ্ত, এই নামটি আমার ওস্তাদ, আমার গুরু দিয়েছিল এই নামটি। এরকম আরও অনেকে তার হাত ধরে ধরে আসছে। সবচেয়ে সুবিধা কি, যেটা যে উনি নতুন নতুন শিল্পীদেরকে খুব আপন করে নিতেন এবং সুন্দরভাবে কাজ করায় নিতেন। তো আমি আর কি বলবো ওনার সম্বন্ধে, খুব একটা বলতে আমার খুব কষ্ট হয়। ওনার সোহান ভাই মারা গেছে, এটা আমার খুব কষ্ট হয়। আমি কিন্তু সোহান ভাইরে সবসময় কইতাম, সোহান ভাই কিন্তু ওই যে লাশ সম্বন্ধে আগে এফডিসিতে লাশগুলো আসতো, মানুষ কিছু কিছু আর্টিস্ট কলা কৌশলী লোকজন খুব তাচ্ছিল্যভাবে নিত, কাজ হচ্ছে, শুটিং হচ্ছে, এডিটিং হচ্ছে, ডাবিং হচ্ছে, তো ওই কাজ লাশ আসলো, তারপরেও কাজ করতেই আছে, ডাকাডাকি করার পরে কোনো রকম আসতো, আচ্ছা কোনো রকম জানাজা হইতো আর কি। এটা সোহান ভাই খুব পছন্দ করতেন না, তো মাঝে মাঝে বলতো নাদির ভাই এখানে লাশ এনে লাভটা কী, এখানে লাশ এনে আমি তো কোনো গুরুত্ব দেখি না, আমি কেন ভাই, বন্ধুবান্ধব সব লোকজন কয়, বন্ধুবান্ধব যদি ভালো কাজ করে থাকি ওপারে দেখা হবে, এপারে দেখার দরকার নাই, এরকম খুব ক্ষোভ করে কথাগুলো বলতো। তো এই জন্যই বোধ হয় তার একটা ক্ষোভ ছিল ভিতরে, যে আমার লাশ দরকার নেই নেওয়ার, আত্মীয় স্বজনদেরকে বলে গেছে, আত্মীয় স্বজনরা আনে নাই। এটা তো আমি এক সেন্সে বলবো যে লাশটা আনা উচিত ছিল, যেভাবে হোক, ক্ষোভ থাকবেই তো, আমারও তো অনেক ক্ষোভ আছে, মরার পরে তার কোনো ক্ষোভ থাকা উচিত না। আত্মীয় স্বজন যারা আছে, বন্ধুবান্ধব যারা ছিল, পরিচালক সমিতি, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, এদের তো ইনিশিয়েটিভ নেওয়া উচিত ছিল, নিজে কিনা আমি জানি না, নিলে ভালো, না নিলে আমি খুব কষ্ট পাবো, নেওয়া উচিত। প্রত্যেক শিল্পী বা প্রত্যেক পরিচালকই যদি মারা যায়, এটাই হলো কর্মস্থল আমার। হ্যাঁ, চব্বিশ ঘন্টার মধ্যে 18 ঘন্টায় আমরা এখানে কাটিয়েছি, যৌবনটা কাটিয়েছি, জীবনটাও কাটালাম, তো এখানে যদি আমার লাশটা না আসে, যদি আমাকে দেখতে না পারে, তাহলে আমারও মনে কষ্ট থাকবে, যারা দেখলো না তাদেরও মনে কষ্ট থাকবে। তো আগামীতে যাতে এরকম না হয় আমরা সেই চেষ্টা করবো।